আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন হারিয়ালি কাবাব রেসিপি। রেস্টুরেন্টের মতো হুবহু জুসি এবং সফট চিকেন হারিয়ালি কাবাব বাড়িতেই গ্যাস ওভেনে কীভাবে করব সেই পদ্ধতি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই ভিডিওটা, একটু স্কিপ না করে প্রথম দিয়ে শেষ অবধি। প্রথমেই নিয়ে নেব বোনলেস চিকেন, তাতে দেব স্বাদ মতো নুন, টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা ও পুদিনা পাতা বাটা, আর দেব গোলমরিচ গুঁড়ো। দিয়ে মাংসটা মেখে নেব, 3 থেকে 4 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। এরপর মেল্টেড বাটার একটা চাটুতে ব্রাশ করে নেব। চাটুর চারদিকে ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়ে একটা শিকে ম্যারিনেট করা মাংসগুলো গেথে নিয়ে এরপর দিয়ে দেবো চাটুতে। এরপর মাংসগুলোর উপর পিঠে করে নেব বাটার ব্রাশ। মাংসগুলোর এক পিঠ শেখা হয়ে গেলে উল্টো দিকেও সেম প্রসেসে করে নেব বাটার ব্রাশ। ব্যাস, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন হারিয়ালি কাবাব। খেতে হয়েছে রেস্টুরেন্টের মতোই জুসি এবং সফট। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।